তোমরা কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সকলকে জানাই গুড মর্নিং, আর আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত তোমাদেরকে। আজকে নতুন দিনে নতুন সুন্দর ফ্রেশ সকালে তোমাদের সামনে নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও। তো তোমাদেরকে নতুন ভিডিওতে অনেক অনেক যে ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আর আমি যাচ্ছি এক জায়গায়, তো চলো কোথায় যাচ্ছি কী করছি দেখতে হলে তোমাদেরকে ভিডিওটা পুরো দেখতে হবে, স্কিপ করবে না। আর আমার তাতানো রেডি হয়ে গেছে, ওই যে তাতান ওখানে যে রেডি হয়ে গেছে ও, আর আমি যাচ্ছি, আমার তাতান যাচ্ছে, আর যাচ্ছি আরও কিছু সদস্য যাবে, তো তারা এখনও রেডি হচ্ছে। তোমার দাদাভাই যাবে না, তো ডিউটি যাবে বলে। আর এই যে পুরো পুরো রেডি হয়ে গেছি, তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এবারে রাস্তাতে গিয়ে। ভিডিওটা দেখতে থাকো, পাশে থাকো। তো বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির রাস্তায়। তো দেখো এখানে এত রোদ বেরিয়েছে, নিয়ে নিই ব্যাগে ছাতা আছে, তো ছাতাটা খাটাবো। তো বাড়ির রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি, তো এখনও ওরা বেরোয়নি কেউ, আমি একা একাই বেরিয়েছি। তো ওরা আসুক, আমার মানু ডাকতে গেছে হয়তো। তো আমরা সবাই মিলে একসাথে এই যে বেরিয়ে পড়েছি, বাড়ি থেকে অনেকটা দূর চলে এসেছি। সামনে যাচ্ছে আমার যা জায়ের মেয়ে, আর তারপর কিছুটা হেঁটে পেয়ে গেলাম অটো, তো অটোতে উঠে পড়েছি। আর এদিকে আমার জায়ের মেয়ে যা বসে আছে, এদিকে ছেলে বসে আছে, জায়ের ছেলে, আর আমি একটু ওই যে ভিডিও করছিলাম, আমার জায়ের মেয়ে একটু টুকিটুকি খেলছে কারণ লজ্জা পাচ্ছে। যাই হোক, তো এবারে চলে এসেছি অটো থেকে নেবে ওদের বাড়ির কাছে, আর একটু হাঁটতে হয় 5-10 মিনিটের মতন। তো হেঁটে চলে আসলাম, এটা হচ্ছে মানে দিদির বাড়ি, তো বসে পড়েছি। আর সাথে দিয়ে দিয়েছিল জল মিষ্টি, তো খেয়ে, এই যে এটা হচ্ছে বাড়ির উপরে পুকুর। তারপরে এখানে আমার জায় ছেলেকে বললাম যে একটু ভিডিওটা বাইরে থেকে করে নিয়ে আসো, কারণ নতুন জায়গা, তো বুঝতেই পারছো নতুন কোনো জায়গাতে কোনো কিছু করতে গেলে একটা সংকোচ বোধ থেকেই থাকে। তো যাই হোক, তো আমারও ছিল, তো আমার একটু কিন্তু বোধ ছিল, তো সেই কারণে আমি আবার বললাম যে একটু ভিডিওটা করে দাও বাইরের এটা। তো এখানে পুজো আরম্ভ হয়ে গিয়েছিলো, এখানে পুজো আরম্ভ হয়নি মানে যোগাড় জাতি চলছিল, আর এই যে বাইরে সবাই চেয়ার বিছিয়ে বসে আছে। তো আমি এই ফার্স্ট টাইম গেলাম আমার জায়ের দিদির বাড়ি। তো এখানে শীতলা পুজো, তো এখানে গানও হয়, আর সুন্দর মানে ডেকোরেশনগুলো খুব সুন্দর সুন্দর, গানও হয়েছে। তোমাদেরকে সবটা শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো, যদি স্কিপ করো কিন্তু তার তাহলে বুঝতে পারবে না। তো এখানে এটা হচ্ছে ঠাকুর ঘর, তো ঠাকুর ঘরটা অনেকটা বড়। তো এখানে সব রকমের ঠাকুর আছে, গোপাল ঠাকুর, শীতলা, মানে অনেক কিছুই ঠাকুর আছে পুরো ঘরটা জুড়ে। তো এটা হচ্ছে আদি ঠাকুর, তো এই আদি ঠাকুরটা পুজো হওয়ার পর ওদের ওখানে বারোয়ারি কালী পুজো হয়, তো তাই সেই কারণে এখানে আদি ঠাকুরটা পুজো হচ্ছে আজকে। আর সুন্দর করে আলপনা দিয়েছে, ভিতরটা সুন্দর করে সাজিয়েছে, তো ভালোই লাগছে দেখতে। তো এখানে বাইরেতে চেয়ার বিছিয়ে দিয়েছিল, তো এখানে সবাই বসার জন্য, আর প্রচণ্ড গরমও পড়েছিল সেদিনকে। আর এখানে বাইরেতে সবাই সজ দিচ্ছিল, যে সেখানে এই সজগুলো নেওয়া হচ্ছিল। তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আগ আনতে, তো ওটা হচ্ছে, ওটা মনে হয় বামন বাড়ি, তো আমি ঠিক জানি না, আর যতটা সম্ভব বামন বাড়ি থেকেই আগ আনতে হয়। তো এই যে যাচ্ছে দিদি, ওটা হচ্ছে হয়তো কেউ হয়তো কে হয় আমি জানি না, ওটার সামনেটা দিদি হয়, তো দিদি আর উনি যাচ্ছিলেন, তো আমি পিছনে ক্যামেরা করতে করতে যাচ্ছিলাম। তো অনেকটাই হেঁটে হেঁটে যেতে হয় আগ আনতে, তো তারপর হাঁটতে হাঁটতে একটু বাগানের ভিতর দিয়ে রাস্তা, সরু রাস্তা, তো তারপর আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম যেখানে আগ আনতে, তো সেখানে পৌঁছে গেলাম। এই যে তাদের বাড়ির মধ্যে ঢুকছি, সামনে একটা ঠাকুর মন্দির পড়ছে, তো তারপরে এদিকে চলে আসলাম। দেখো কত গাছ ভর্তি, খুব সুন্দর সুন্দর, মানে খুব সুন্দর লাগছে, টগর ফুল একদম ভর্তি হয়ে ফুটে আছে, কেউ তোলেনি। আর আমাদের এখানে যদি ফুল মানে থাকে, গাছ সত্যি ফুল পাওয়া যায় না, মানে ভোরের বেলা না তুললে, তো গাছটাতে দেখো মানে মানে পুরো ভর্তি ফুল। তো যাই হোক, তারপরে নিয়ে চলে আসলাম আগটাকে নিয়ে, আবার এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, তাতানের হাতে যে প্যাকেটটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে জামরুল। তো ওখানে গিয়ে দেখলাম কত জামরুল পড়ে আছে পিছিয়ে, তো জামরুল দেখেই একটা লোভ লাগলো, তো চলে আসলাম।
এই যে আগ নিয়ে দেখো দিদির মাথা থেকে আগ নাবাচ্ছে, তো আগ নাবিয়ে এই যে ঠাকুর মন্দিরে ঢুকছে, তো তারপরে ওখানে রেখে দেবে। আর আমি চলে আসলাম ঘরের ভিতরে, তো এখানে দেখো এখানে চলে এসেছে হরিনামের দল, এরা হরিনামও করে। আর প্লাস তোমার মানে যে শীতলা পুজো হচ্ছে তো শীতলা মায়ের গানও করে সেজে, তো এরা বসেছিল। তারপরে যে এখানে দিদি সব যোগাযাতি করছিল আর আমি এখানে বসে বসে একটু ক্যামেরা করছিলাম সবাইকে, তো এখানে গান অলরেডি চালু হয়ে গেছে, তোমাদেরকে দেখায় এরা কি সুন্দর সেজে গুজে। আর মানে যে এখন হরিনাম হচ্ছে, তো হরিনাম হওয়ার পর ও শীতলা মায়ের গান হবে, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। এবারে দেখতেই পাচ্ছ এখানে কত ভিড় হয়ে গেছে, তো এটা যেহেতু ওদের আদি ঠাকুর মানে পুরো এরিয়া নিয়ে ওদের পুজো হয়, মানে এদিক ও এপাড়া ওপাড়া মানে অনেক পাড়া নিয়ে যেহেতু পুজো হয়, তো দেখতেই পাচ্ছ এখানে কত ভিড় হয়েছে। যখন কিন্তু আমরা এসেছিলাম ফার্স্ট কিন্তু ভিড় হয়নি, তো এই এটা দাদাই হোক আর কাকুই হোক তো খুব সুন্দর হরিনাম করে, আর শীতলা মায়ের গানটাও খুব সুন্দর করছিল, খুব হাসাচ্ছিল সবাইকেই, তো আমরা মানে হাসাচ্ছিল আমরা হাসছিলাম মানে এরকম ব্যাপার। আর খুব সুন্দর গানও করছিল, তো আমাদের তাতান একটু ভয় পায়, তো যার জন্য সেই শীতলা মায়ের গানেতে অনেক রকম তো ওরা ভাবভঙ্গি করে, তো যার জন্য তাতান সামনে ছিল না, প্রথম প্রথম দেখছিল তারপরে ভয় পেয়ে আর চলে গেছে, চলে এসেছে। তো তারপর আমরা একটু, তো বন্ধুরা আমরা চলে এসেছি একটু মাঠের ধারে ঘুরতে, তো ওখানে হরিনাম হচ্ছে, দেখো দূরে শব্দ হচ্ছে যে তাতান ঘোরাফেরা করছে, আর এদের সামনে মাঠ, তো তাই জন্য একটু ঘুরতে এলাম। তো চলো, সামনে একটা মন্দির আছে, তো মন্দিরটাতে ঘুরতে এসেছি, তো ওখানে অনেক সবাই আছে বলে সেই জন্য তোমার সবাই বললো যে এখানে বসি। আর এই দেখো এখানে এই যে মাঠের চারপাশটা একটু বাড়ি থেকে একটু দূর, তো মাঠ থেকে এটা কিছুটা দূর হচ্ছে, দু মিনিটের রাস্তা। তো আমরা চলে আসলাম মন্দিরে, তো মন্দিরের এখানে এটা হচ্ছে শিব মন্দির, আর এটা এখানে শিব ঠাকুরে মানে জল ঢালা হয়। আর এখানে দেখতে পাচ্ছ আমরা যতগুলো এসেছি মেম্বার, তো এখানে সবাই সেলফি তুলছিল আর ছবি তোলাতুলি করছিল গাছের ডালে বসে, এতে বসে আমিও তুলেছি অনেক ছবি। আর তারপরে চলে আসলাম বাড়ি, এবারে অনেকক্ষণ তারপর আর ভিডিও স্টার্ট করিনি কারণ একটু গল্প করছিলাম, তাতানকে একটু কিছু খাওয়ালাম। তো এটা বাড়ি আসার সময় ভিডিওটা করেছি, মানে ঠাকুর ঘরে কি কি ঠাকুর আছে তোমাদেরকে শেয়ার করছি, তো প্রচুর প্রচুর ঠাকুর আছে, মানে এটা বাড়ির বড় মন্দির তলা, তো তো তাই তো ও জামাইবাবু আমাদেরকে টোটোই করে দিতে এসেছিলো বাড়ি চলে। হ্যালো বন্ধুরা, আমরা এইমাত্র বাড়ি আসলাম, তো এখন বাজে প্রায় ঘড়িতে 9:45 মতন, আর যেহেতু মানে আমার জামাইবাবু দিয়ে গেছে ও টোটো আছে, তো তার জন্য আমরা একটু রাত করে ওখান থেকে বেরিয়েছি। তারপর নতুন জায়গাতে ভিডিও বানানো অনেকটা কিরকম লাগছিল নিজেকে, আর যাই হোক যেটুকু পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি, আরও নতুন নতুন ভিডিও আসছে, তো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো সেগুলো। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা এখান পর্যন্তই করছি কারণ সারা দুপুরটা মানে ঘুম তো হয়নি আর সারা দিন মানে আনন্দ করেই দিনটা কেটেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আর যারা যারা চ্যানেলে নতুন এসেছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার। তো টাটা বন্ধুরা, সকলকে গুড নাইট, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।